রতন আমার নাম আমরার ভালোবাসায় দেখো ব্যক্তির ঘুম হারাম সবার খালি একটাই কথা আমার মতো বেডার এত সুন্দরী বউ ক্যারে 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 পড়ার টেবিলে জানলা দিয়া কুকিল খালি কুহু কুহু ডাকে আমার মতো সুন্দরী কন্যার বিবাহ হয় না কেরে আমার সঙ্গে তোমার বিবাহে তোমার কি মত আছে দিভালি? মায়া মানুষ হইয়া আরেক মায়া মানুষের যে সংসারটা ভাঙবেন আপনার একটুও খারাপ লাগতো না? তুমি আমার পছন্দ না, তাই তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার না। আপনার শরীর খারাপ, এরপর আপনি আসতেছেন, ব্যাপারটা কিটা বুবাম্মা? তুই অহনো আমার ফুয়াম্মা ডাকস, আমার চোখের সামনে থাকি আমি তার চিনছি না ভাইজান, আমি কি করছি? আমারও তো একই কথা, এটা তুই কিটা করছস ভাইজান? আমি কোনো চিন্তা করি না যায়, একবার যখন বেড়ার আমি দেখছি তাহলে আরেকবার আমি ফায়ামি ফায়াম। কিন্তু যেই মানুষ দিনে দুপুরে জায়গায় জায়গায় স্বপ্ন দেখতেছে, হ্যার স্বপ্নে কেমনে ভাঙায়াম? দুনিয়া ডারে না, আমরা যত কঠিন মনে করি এত কঠিন না। আমার মাথা কি দুইটা শিং বাড়াইছে না একখান লেজ গজাইছে? আমারে দেখা এবার হাসতা শুনকারে আমার আসাইলে আমি তাই করি কি ফরানটা কুইল্লা আসি, আর আমার আসনের লেগা তার দাঁত মুখ দাঁড় করানো লাগে না, নিজের দাঁত কিনে কত সুন্দর দাঁত। সুয়েল ভাই যে কয় আপনার মাথার দোষ আছে কথাখান কিন্তু মিশা না। আমার নিয়ে তোমার সুয়েল ভাই আর কিতা কিতা কয়? কোনো পাগলই পারবো না আপনার লগে সংসার করতে। সুয়েল ভাইয়ের মতো এত শান্তশিষ্ট ভদ্রলোকের পক্ষে আপনার লগে সংসার করা সম্ভব না। আর তোমরা সুয়েল ভাইয়ের যদি আমার মতো পাগল বানায় ফেলাই তাহলে তো ব্যাগ সমস্যার সমাধান কি কও? অফিস থেকে আয়া দেখে ওর মুখটা অন্ধকার হয়ে গেছে, ও তো হাসি খুশি একটা মাইয়া, কি এমন ঘটে গেল যে মুখটা গম্ভীর করে রাখছে? বাবা কি সুন্দর, আমার স্বামী আমার সামনে আরেক মাইয়া লোকের প্রশংসা করতেছে। আর এক মাইয়া লোক হইব কেরে? এ কি আমার ফর? না আপনার ফর হইব কেরে, কোন সামনে কি লাগে? আমার খালার মাইয়া। আপনার খালার মাইয়া হইলে আপনার কি হয়? কাল তো বোন হবই, আপনার বোন লাগে। আপনি কি আর বোনের মতো দেখেন? তাই তো দেখে তো আমার বোন বুকে আপ দিয়ে কই, বুকে আপ দিয়ে কই যে আপনি বোনের মতো দেখেন?
আমি এতদিন ধরে এই বাসায় আইছি, আপনি আমার একদিন জিগাইছেন? আমার কিছুটা লাগবো কিনা, আমি খাইছি নাকি ঘুমাইছি নাকি, আমার মনটা ভালো না মন্দ জিগাইছুই? আর শুক্রে শুক্রে আষ্ট দিন হয় না আপনার কালা তো বুনাইছে, আপনি হের ব্যাগটা জানাল চুই? তুমি তো তোমার জানবার কোনো সুযোগ দাও নাই, বিয়ের রাত থেকেই তুমি আমারে ফর করে রাখছো। নিজের দোষ ঘুরানোর জন্য বারবার এক ফসল পারবেন না। আমি বিয়ার রাতে আপনারে কইছি আমার মন জয় করতে, আপনার খালা তো বুঝেন না। দেখো অফিস থেকে আইসা কিন্তু কেন কেন আমার আর ভাল লাগতেছে না, আমার আমি ঘুমাইতে হইব। আমি কিতা করবাম, আমার চোখকে ছাড়না আমার সংসার ভাঙ্গা চুরমার হয়ে যাবার, আমি যা যা দেখবা। তোমার তো আমি দাওয়াত দিয়ে আনি নাই রূপালি। কি কইলে? আমি আপনার জন্য ডিস্টার্ব, আমার আপনার আর প্রয়োজন নাই, আমি আপনার কেউ না, আপনি কি আমার অস্বীকার করতে শুন? আমি আপনার স্ত্রী না, আমি আপনি এতদিন ঘুইরা ঘুইরা জুতা ক্ষয় করছেন, হে মায়ের এখন ডাইনি মনে হইতেছে? হ্যাঁ আপনার কি চমৎকার! আমি জাদু টোনার কথা কইছি, ব্ল্যাক ম্যাজিকের কথা কইছি, আমি কইছি তুমি ডাইনি? তো কি জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক ইটা কারা করে, ডাইনি রাইত করে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যদি জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করিয়া থাও তাহলে তুমি ডাইনি। এই আপনি আমার চোখের সামনে তে যান, যান না না, আমার প্রশ্নের উত্তর যদি আমি না পাই তাহলে তো আমি যেতাম না। কিসের প্রশ্ন? আমি ফদ্দরে গেছিলাম প্রস্তাব দিতে, এত চমৎকার, এত দারুণ ভাবে আমি কথা বলতেছিলাম, পদ্ম মুগ্ধ হয়ে গেছিল, আজকাল তুমি এসে সবকিছু বরবাদ করে দিছ। আমি কেমনে এলাম? আমি তো বাসাতে ছিলাম। আরে বাবা রে, শারীরিক ভাবে না, তুমি অশারীরিক ভাবে আইসা তুমি আমি সবকিছু বরবাদ করে দিছ। কেমনে? আমার সঙ্গে তোমার বিবাহে তোমার কি মত আছে দিভালি? আপনি কি দীপালিকে কিভাবে প্রপোজ করবেন সেটা রিহার্সাল করছিলেন? কেরে 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 আস্তা সুকেরে তুমি, সরি, আপনার কি মনে হয় আমার কথা মুখ ফসকা বাইরেছে নাকি আমার কথা আপনার মনের ভিতরে আসিল সে কারণে অটোমেটিক্যালি বাইরে হয়ে গেছে গা? মানে আগে নিজেরে জানেন, নো দাই সেলফ। শুনেন, কোনো হুজুগের বশবর্তী হইয়া কোনো ভুল কইরে বসেন না, ঠিক আছে? আগে আপনি নিজেরে প্রশ্ন করেন যে আপনি কি চান কারে চান, এটা যদি বাইর করতে পারেন তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা কি আমরা ছেলে সন্তান চান নাকি মেয়ে সন্তান চাই? এটা তো কোনোদিন ভাইবা দেখি নাই। কিতাপ
আমরা সন্তান হইব এটা কোনোদিন আপনি ভাবছেন না? না ভাবছি, তো ছেলে হইব না মেয়ে হইব এটা ভাবি নাই। আচ্ছা অহন্তিকা বাবুন যে অহনালা কই, আপনি ছেলে চাইন নাকি মাইয়া চাইন? আল্লাহ যেটা দিব সেটা দিয়ে আমি খুশি। আচ্ছা ছেলে হইলে কি নাম রাখবেন আর মাইয়া হইলে কি নাম রাখবেন? তুমি আমি কইলে হইব, আপনি কোনো পছন্দ অপছন্দ নাই? নাম নিয়েও তো আমি কোনোদিন ভাবি নাই। ফুরে এইটাও কি আমার বাবাই দেওয়ান লাগবো? এইটা ওখান থেকে আপনি বাব্বাই। আচ্ছা আচ্ছা বাব্বাম, কিন্তু কিন্তু কি তুমি আটকা সন্তান ছেলে মেয়ে এইসব কথা কই দিছো কেন? আটকাও তো করে, হ্যাঁ আমরার এখন সংসার হয়েছে, পরিবার আছে একটা, আমরার পরিবার পরিকল্পনা করুন লাগতো না? হ্যাঁ তা তো লাগবোই। শুনুন, পরিকল্পনা ছাড়া পরিবার গঠন ঠিক না। পরিকল্পনা কইরা যে পরিবার গঠন করা হয় ওইটা হয় সুখের পরিবার, আর পরিকল্পনা ছাড়া যেই পরিবার গঠন করা হয় সেটা হয় আওলা জাওলা অশান্তির পরিবার। আপনি কি তা অশান্তির পরিবার চাই? না, সারা জীবন তো আওলা জাওলার মধ্যেই কাটাইলাম, এখন তুমি আমার সংসারে আইছো আল ধরছো, এখন যদি শান্তি না পাই তাহলে কি লাভ? ঈশ্বরে আমি দাসী বান্দি হইয়া এল্লা সংসারের যাবতীয় কাম করবাম, আর আপনি নবাব সাজ্জা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুইল্লা বয়ে থাকবাই না আরাম করবাই? না না ইত্যা কই নাই তো, ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা আরাম করবাম ঠিকই, কিন্তু তুমি আমার পাশে থাকবা, আমি তোমার হাত ধরে থাকো। এই আটটা চিরো ডাকাল ধরে রাখবাই সত্যই তিন তারিখে নয় সত্য। হ্যালো, আসসালামু আলাইকুম তকদির ভাই। তোরেও আমি মনে মনে খুঁজতেছিলাম রে, তোরা তো বালাই হইল। আচ্ছা তকদির ভাই, আপনার লগে আমার কিছু বিষয় নিয়ে আলাপ আছে। তোর লগে জরুরি আলাপ আছে আমার। আচ্ছা তকদির ভাই, আপনি কি কোনো কারণে অনুশোচনায় ভুগতেছেন? কি অনুশোচনা? না এই যে আপনি দুলদুল বাজারে হায়ার করছিলেন আমার সাইজ করানোর লাগিয়া, এর মধ্যে আমি গুলি খাইয়া গেলাম, এই বিষয়ে? তোর লগে আমার আছে, কিন্তু তোর মারো অন্তরে দেওয়া নিতে এক কথা, আর তা গুল্লি করে ফেলান একটা মানুষের মারি আলানোর চেষ্টা করা এটা অন্য কথা, যেগুলি ভাবতেছো সেগুলো কিছু না। তোর লগে আমার আলাপ আছে, জরুরি বিষয়ে আলাপ আছে। অন্য কি আলাপ? মোবাইলে কোন যে তোমার বইবেন নাকি কালকে? তুই গড়তে বাইর, আমি আইতেছি। না না আপনার কষ্ট করে আমার দরকার নাই, আমি আপনার কাছে আইতেছি। আগে তো আমার দেখলে ঘুমায় ফর্তা। হ ঘুমাইতা ফেললে কিন্তু এখন আমার দুই চোখের ফাতা আমি এক করা পারি না। আমি একটা মানুষ, আমার ঘুমান ফলাইছে এটা কি আমার দোষ রূপালি? হ আপনার দোষ, ব্যাগ দোষ আপনার। আচ্ছা আমি যদি কোনো অপরাধ করি আপনি আমার বকা জোকা দিবেন, দরকার পড়লে মার মাই কাট মাই, কোনো অসুবিধা তো নাই? আমি মায়া লোকের গায়ে হাত দিই না। আমি আপনার বিয়া করাবো, আমি কইতাছি আমার লগে আপনি যা মন চাই তাই করবাই। আমি তোমার লগে কি করবো রূপালি? তুমি তো আমার স্বামীর অধিকার দাও নাই, বিয়ের রাতেই কয় ফেলাইলে পরীক্ষা, তো কোনো প্রিপারেশন নাই, খাতা কলম নাই। আমি একটা মানুষ, কোনো আগ পিস না বুঝিয়া ভালো মন্দ না বুঝিয়া তোমার বিপদে যা খাড়ায় গেলাম, তার কোনো মূল্য তুমি দিচ্ছ?
তার কোনো কদর করছো তুমি? এখন সোহের পানি ফেলাইতেছ আর আমি দিনের পর দিন, রাতের পর রাত কি জ্বালায় যে জ্বলছি তার কোনো খবর নিছো? তোমার মতো পাষাণ মায়া মানুষ আমি আমার জীবনে দেখি নাই। আমি পাষাণ না, তুমি পাষাণ না। হুঁচি নিক দিলে চাইলে সব কিছু সম্ভব হয়, পাষাণও গেলে পানি হয়ে যাবে। আর তুমি এখন সেই যাও বাদ দিছি। হাত তো দিবাইনি, অহন জন্মের মনে বাসা বানতা শুন। তোমার এই খারাপ ফসল হইন না, সময় মুঠ কোনোটাই নষ্ট করার সময় আমার নাই। আমি যে ভাইসা যেতেছি তাতে আমার কি? তুমি কি চাও আমি তোমার জন্য শেষ হয়ে যাই? আমি শেষ হয়ে গেলে বুঝি তোমার কিছু যায় আসে না? না এই পাগল রে নিয়ে আমি কি করবাম? তুমি বুঝো না কে রে, তুমি বুঝো না কে রে, তোমার লগে আমার কোনো কিছু সম্ভব না। আমি অত কিছু জানি না। আমি যে এখানে খাড়াইলাম তুমি আমারে কতক্ষণ অপেক্ষা করাবা সেটা আমি দেখবাম। দিন মাস বছর কত অপেক্ষা করাইবার পর আমি দেখবাম। আমি যাইম না, এখানে খাড়াই থেকে থেকে মরে যাইম। আচ্ছা তকবি ভাই, আপনি কি বুকা? এটাই মনে হইতেছে একটা সামান্য বিষয়, কতদূর যাইতে পারতো এটা কি আপনি বুঝতেছেন? বুঝলাম না রে, বুঝতে পারতাছি, কিন্তু তুই যে খুব ভালো কাম করছস এটা তো না। না ঠিক আছে, আমি অনেক খারাপ কাম করছি, অনেক কিছু ঠিকঠাক করি নাই, আমার লাইফটা ডিফারেন্ট, কিন্তু আপনি ভবিষ্যতে আর এই ধরনের কাম করেন না। তুইও মানুষের দুর্বল পয়েন্ট লইয়া কুচাকুচি করিস না, মানুষের সম্মান করিস। আচ্ছা দুর্বল পয়েন্ট লে কুচাকুচি করলে আর মাথায় রক্ত উঠা যায়। এই কুচাকুচি কইরা তুই মানুষের ভুল করার লেগে ইন্ধন যোগা আছে, এটা তো ভালো কাম না। ঠিক আছে আমি বুঝছি, আমি ভালো কাম করি নাই, আই এম সরি। আমিও সরি। আচ্ছা এবার কন, আপনি আমার খুঁজতেছিলেন কেন? একটা বিষয়ে তোর পরামর্শ দরকার আমার। কি করুন যায় তকদির ভাই, আপনি আমার পরামর্শ চাইতেছেন? সব মানুষ তো সব বিষয়ে এক্সপার্ট হয় না। কত হইতাছে তোর আমি যতই অপছন্দ করি, কিন্তু কিছু কিছু বিষয়ে তো তুই খুবই এক্সপার্ট, আর কিছু কিছু ভালো কাম তো তুই অবশ্যই করো, সেটা তো শেয়ার করতেইব। হ্যাঁ এইটাই তো মানুষের ধর্ম। ও ভালো মন্দ মিলেই তো মানুষ না? কথাটা সত্য। আসলে ফাপকে ঘৃণা করো, ফাঁপি কে নয়। তকদির ভাই আমি আপনার লোক অনেক বেদফি করছি, আই এম রিয়েলি সরি। আপনি আমার মাফ করে দেন,
মানে আমি আসলেই অন্যায়টা করছি। বয়সে ছোট কিন্তু দেখো অন্যায়টা আমিও করে আলছি। যে ঘটনা চিচি আমি চিন্তা করতে পারতো না। ঠিক আছে দৌদি ভাই, আর ঠিকটা নিয়ে বাড়াই আর না বাদ দেব, আমিও সব ভুলে যাই গা, আমরা সব ভুলে যাব না। ঠিক আছে, তবে আপনি যে বিষয়ে পরামর্শটা চাইছেন ঠিকটা আসলে আমি আপনার হেল্প করবার পারো। শোনেন বিষয়টা হইতেছে যে আপনি রতন আমার নাম, আমরার ভালোবাসায় দেখো ব্যক্তির ঘুম হারাম, সবার খালি একটাই কথা আমার মতো বেড়ার এত সুন্দরী বউ ক্যারে 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 ক্যারে। দগ্ধির বিয়ার জন্য মন্দা তাহে বড়ই অস্থির, দেহা বসা শোনা তার নাই কোনো অভাব, প্রেম ছাড়া বাবা কিছু লাগে যে আজাব আজাব। ভালোবাসার লেগে তিন টাকার যাবার সবার যে হি বিবাহ হয় আবার হয় না ক্যারে 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 ক্যারে। হলুদ বাটো মেহেন্দি বাটো বিবাহ বিবাহ হবে।